হুজুর চাঁদাকে কেন্দ্র করে গাড়ির চালককে মারধর ছিনতাই করা হয় এটিএম কার্ড সহ গাড়ির পণ্য সামগ্রী এমনটাই অভিযোগ বিশালগড় জঙ্গলিয়াস্থিত বিশ্বপ্রিয় ক্লাবের বিরুদ্ধে সংবাদে প্রকাশ গতকাল রাতে বাইকুড়া থেকে গান্ধীগ্রামের আবার সিট নিয়ে যাওয়ার সময় বিশালগড় জঙ্গলিয়াস্থিত বিশ্বপ্রিয় ক্লাবের সামনে আসলে গাড়িটি আটক করে যুবকরা এবং পুজোর চাঁদা দেওয়ার জন্য চালকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে চালকের সামর্থ্য অনুযায়ী চাঁদা ক্লাব কর্তৃপক্ষকে দিলেও ক্লাব কর্তৃপক্ষ বলেন গাড়িতে কি মাল রয়েছে এবং গাড়ি থেকে রাবারের সিট ছিনতাই করতে শুরু করে চালক তাদেরকে বাধা দিলে চালককে বেধড় মারধর করে তাছাড়া তার পকেট থেকে টাকা পয়সা এটিএম কার্ড ছিনতাই করে বলেই অভিযোগ এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন যখন বারবার সতর্ক করে দিয়েছিলেন বর্তমানে মহামারীর সময়ে কারোর থেকেই যেন কোনো ক্লাব কর্তৃপক্ষ পুজোর চাঁদার জন্য চাপ সৃষ্টি না করে এমন সতর্কবাণী কিন্তু আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর নির্দেশাবলীকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ক্লাব কর্তৃপক্ষরা এই ধরনের নেককারজনক ঘটনা সংঘটিত করছে অথচ প্রশাসনের সেখানে নীরব দর্শকের ভূমিকা বলেই অভিমত অনেক অভিজ্ঞ মহলের কি রয়েছে গোটা ঘটনাটি দেখে নেব ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা এটা বাইকুড়া SSB ক্যাম্পের সামনে তার বাড়ি তার থেকে আমি মাল কিনছি আমার বাড়ি আগরতলা গান্ধীগ্রামে এইলো প্রোপারেটর এলো মা কিরণ রাবার আর আমি এলো নিউতি রাবারের মালিক তো আমরা কিনা হয়েছে সে ডাইরেক্ট গাড়ি লোড করছে ইউ বিল দিয়ে গভর্নমেন্ট সেল ট্যাক্স যা হয় এভরিথিং ওকে আছে আমরা দিয়ে রাত্রে গাড়িটা পাঠাইছে লোড করতে যতটুকু সময় লাগবে ওইটা পাঠাইছে রাত্রে বিশালগড় বাজার বিশ্বপ্রিয় ক্রাফ্ট সামনে কিছু দুষ যেই হোক মানে ড্রাইভাররা আটকাইছে প্রথমে চাঁদা খুঁজছে তার কাছে যতগুলো সম্ভব সে 200 টাকা দিয়েছে 200 টাকা দেওয়ার পরে হেরা জবরদস্তি করতেছে কইছে গাড়ি ভিতরে কী আছে কইছে যে আমরা খাবার নিয়ে আয় আর আগরতলাতে ত্রিপুরাতে শুধু একটা জিনিসই বাইরে ট্রান্সপোর্ট আছে রাবার তো রাবারটা নিয়ে যাইতেছে এই কথা কইতে দেরি চিন্তায় শুরু হয়েছে যা আছে তা দিতে হবে এটিএম কার্ড যা আছে নিয়ে গেছে গা সব কিছু নিয়ে গেছে গা পিছনে মানে গাড়ির লোডিংয়ের যে পিছনে যে অটাতি পাল্টা আছে খুলছে খুললা মনে হয় আমরা ঠিক কইতে পারতেছি না এটা পরে বুঝা যাইব 15 থেকে 20টা বান্ডিল মানে গায়েব করেছে চুরি করছে তারা ছিনতাই করছে এটা বাজার মূল্য দাদা এবার এটা 22 থেকে 23 লক্ষ টাকার মাল জিএসটি ইনক্লুডিং জিএসটি আর যে ঘটনাটা হয়েছে মনে হয় 50 থেকে হইতে পারে 1 লাখ টাকার মাল ছিনতাই হয়েছে এটার দায় ভাই কে নিব আমরা সুস্থ তদন্ত চাইছি আমরা এখন বিশালগড় থানার সামনে আইসি বড়বাবুর সাথে কইছি বড় সদর কালকে জয়েন করছে তাই নিয়ে কইছে একটা লিগালি কমপ্লেন দিতে হইব কমপ্লেন দিলে পরে তাইনের দ্বারা যতটুকু সম্ভব আমরা হেল্প করবো বাস আর আমরা কিছু কিছু নাম পাইছি আইডেন্টিফাই করছি যে পার্শ্ববর্তী যারা আছে তারা চিনছে ড্রাইভারের যে বক্তব্য অনুসারে যতটুকু আছে ওই নামগুলো আমরা লিখিত কমপ্লেন করতেছি যাতে আমাদের মালটা উদ্ধার করতে দিব এটা তো চুরির মাল না গভর্নমেন্ট ট্যাক্সেবল মাল আমাদের মাল চুরি মানে এটা গভর্নমেন্টের মাল যখন ইউ বিল হয়ে যাবে যত কিছু হয়ে যাবে তো গভর্নমেন্টের মাল তো গভর্নমেন্টের মাল চুরি করা মানে এটা বড় অপরাধ তো বড়বাবু দেখবো আমরা এখন যাদের নাম পেয়েছেন তারা কি ক্লাবের কোনো দাদা মেবি আমরা জানি না তবে ক্লাবের সদস্য হোক বা যাই হোক ওই এরিয়ার লুকই হয় তারা আমরা লিখিত কমপ্লেন তারা নামে দিতেছি আমরা বাস আর আমরা 10:30-11 বাজে কা টাইম কা আমি ইধর পৌঁছে ক্লাব কা নাম জানি না তো ক্লাব বনা হুয়া যা উধর পৌঁছে তো উন্হোনে হাত দিয়া কে 3-4 লড়কে খড়ে থে গাড়ি রোকি और हमने उनको पूछा भैया क्या बात है उन्होंने बोला पहले उन्होंने सवाल किया गाड़ी में क्या लोड है हमने बताया रबर है कहाँ जा रहे हो अगर पहला जा रहे हैं फिर मैंने बोला हाँ भैया क्या हुआ बोलते गाड़ी साइड पे लगाओ गाड़ी साइड पे लगाई उन्होंने चाबी छीन ली चाबी छीनने के बाद बोलने लगे जो भी आपके पास पैसा पूसा पड़ा सब दे दो हमने बोला हमारे पास कोई पैसा नहीं है 200 रुपया है ये रखो चंदे के लिए जो दुर्गा पूजा में हम दे रहे हैं 100-150 सब देते हैं इतनी बात बोली तो उन्होंने इसको पूछा दूसरे ड्राइवर को उसका नाम क्या है उसने बताया मेरा नाम गुलाम मुस्तफ़ा है और हम जम्मू के रहने वाले हैं और बोले ये पाकिस्तानी हैं आतंकवादी हैं इतना कह के हमें पीटना शुरू कर दिया और हमारा पीछे से तिरपाल काट के माल उतार दिया गाड़ी का कांच सब तोड़ दिया इतने में एक बोलेरो गाड़ी आई वो हमारे पास से निकली उसने आके पुलिस स्टेशन में बताया या किसी और ने बताया लेकिन 15 मिनट के बाद पुलिस पहुँच गई जब पुलिस पहुँची तो पुलिस वालों ने उनको थोड़ा सांस ऊंट किया फिर हमें इधर लाया गया और उसके बाद का रात क्या हम इधर हाँ सामने आएगा तो पहचान लेगा उसके साथ कोई बाइक गाड़ी ऐसा कुछ है बाइक 3-4 बाइक खड़ी थी उधर होटल है सामने क्लब बना हुआ है उधर लड़के खड़े थे खुला था हाँ दुकान खुला था क्लब पर किसी ने बताया नहीं इतना नहीं पड़ा हमने कि वो क्लब का लेकिन एक दुकान खुला था उसमें एक आदमी पाइप लेके ऐसे बाहर पानी गिरा रहा था
उसने कुछ नहीं बताया किसको? वो भी बीच में ही आ गया मारने के लिए। हाँ सब अभी 15-20 आदमी आ गए मारने के लिए, कौन मार रहा है क्या कर रहा है हमें क्या पता चल रहा है, हम तो पिट रहे थे, हम तो उन्हीं दो आदमी को पहचानता है तीन।